আজকে টোটালি চেয়েছিলাম না কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব, কিন্তু বাধ্য হলাম এই ফটোটা দেখার পরে। যেই ফটোটায় দেখতে পারলাম আল্লামা মামুন হক সাহেবকে কেউ অপমান করতেছে। আল্লামা মামুন হক সাহেব হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি বাতিলের আতঙ্ক সত্য অন্বেষী, যিনি মানুষকে সত্যের পথ দেখান, যিনি সর্বদাই সেই সমস্ত বাতিলদের জন্য জম হয়ে দাঁড়ান যারা বাংলাদেশে ফেতনা সৃষ্টি করতেছেন। সেই কারণে তিনি এখন সেই সমস্ত মানুষের কাছে এখন কাল হয়ে দাঁড়িয়েছেন। তাকে অপমান করা হচ্ছে রাস্তাঘাটে, তার ট্যাটু বানিয়ে সেখানে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এখানে শুধু তাকে জ্বালানো হচ্ছে না, এখানে একজন নায়েবের নবী নবীর উত্তরসূরিকে জ্বালানো হচ্ছে, এখানে একজন মুসলমানকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তার গালে যে দাড়িগুলো রয়েছে সেইগুলোকে অপমান করা হয়েছে, তার মাথায় যে টুপিটা রয়েছে সেটাকে অপমান করা হচ্ছে। শুধুমাত্র আল্লামা মামুন হক সাহেবকে এখানে অপমান করা হচ্ছে না। এই মানুষটা অপমান করার কী কাজটা করলো, এই প্রশ্নের উত্তর কোনোদিনও আপনি পাবেন না। শুধু একটাই প্রশ্নের উত্তর আপনি পাবেন, সেটা হচ্ছে তিনি ভাস্কর্য বিরোধী আন্দোলন করেছেন। ভাস্কর্য বিরোধী আন্দোলন তো পূর্বপুরুষগণও করেছেন, তার পিতা আজিজুল হক সাহেবও করেছেন। এই ভাস্কর্য বিরোধী পূর্বপুরুষগণ করেছে এবং ভবিষ্যৎ প্রজন্ম করবে। শুধুমাত্র বঙ্গবন্ধু অপমানিত না হয়, শুধুমাত্র বঙ্গবন্ধু প্রশ্নবিদ্ধ না হয় কবরের ভিতরে, সেই জন্যই এই সমস্ত মানুষগুলো চায় না বঙ্গবন্ধুকে অপমান করতে, বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংলাদেশে হতে। কিন্তু এই ভাস্কর্যের কারণে কোনো নায়েবের নবীকে অপমান করা হবে সেটা কোনো মুসলমান সহ্য করতে পারবে না। আপনি যদি একজন সত্যিকারের মুসলমান হয়ে থাকেন তাহলে এই ফটো এবং এই দৃশ্যগুলো আপনাকে কম্পিত করবে, আপনার হৃদয়ের ভিতর থেকে একটা ঘৃণা তৈরি করে দেবে যারা মানুষটাকে অপমান করতেছে তাদের প্রতি। হ্যাঁ, মামুন হক সাহেব হচ্ছে এমন ব্যক্তি যিনি তার প্রত্যেকটা জীবনের সময় তিনি দিনের রাস্তায় দিয়েছেন, যার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমস্ত কিছু তিনি আল্লাহর দিনের জন্য ওয়াকফ করে দিয়েছেন। তার পিতা হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি অর্ধ শতাধিকের অধিকও তিনি শুধুমাত্র বুখারী শরীফের খেদমত করেছেন। হ্যাঁ, যাকে শেখুল হাদিস বলে আখ্যা দিয়েছিলেন মানুষ ভালোবেসে, আর তারই যোগ্য উত্তরসূরি আল্লামা মামুন হক সাহেব, যাকে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস বলা হয়। কিন্তু সেই মানুষটাই এতটা অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছে যে তাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এমনকি তার নামে মামলা হবে দেশ বিরোধী। আমি জানি না তিনি যে সমস্ত কথাগুলো বলে সমস্ত কথাগুলো কিন্তু ইসলামের উপর থেকে বা ইসলামের মানদণ্ডের উপর থেকে কথা বলার চেষ্টা করেছেন, তারপরও কিন্তু কিছু কিছু মানুষ কিছু কিছু আইনজীবী তার শত্রুতে পরিণত হয়েছে। যদি মামুন হক সাহেব বাহ্যিকভাবে বা কোনোভাবেই দেশের আইনকে লঙ্ঘন করে সেটার পক্ষে আমি কখনোই না, কখনোই আমি মামুন হক সাহেবকে সাপোর্ট করব না যদি দেশের আইন সে লঙ্ঘন করে। কিন্তু এখানে একটা বিষয় কিন্তু প্রশ্নবিদ্ধ, কোরআনের আইন এবং দেশের আইন যদি সম্পূর্ণ বিরোধপূর্ণ হয় তখন আপনি কোন আইনটাকে মানবেন, প্রশ্ন রেখে গেলাম। অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। যদি আপনাদের উত্তর পজিটিভ হয়ে থাকে তাহলে আপনিও অপরাধী। হ্যাঁ, আপনাকেও জেলের ভাত খাওয়ানো উচিত, কারণ আপনিও দেশদ্রোহী কথা বলছেন, আপনিও কমেন্ট সেকশনে দেশদ্রোহী কথা বলতেছেন, যে কারণে আপনার নামেও মামলা হতে পারে। দরকার নেই কমেন্ট করার, দরকার নেই। শুধুমাত্র খারাপ জিনিসকে খারাপ জিনিস হিসাবে একটু গ্রহণ করুন, খারাপ জিনিসটাকে খারাপভাবে দেখতে শিখুন, খারাপ জিনিসটাকে খারাপ বলতে শিখুন। যদি সেটার প্রতিবাদ করতে আপনি হাত দ্বারা সক্ষম হন, হাত দ্বারা প্রতিবাদ করুন, অন্যথায় মুখ দ্বারা, অন্যথায় দিলে দিলে হলেও সেই বিষয়টাকে ঘৃণা করতে শিখুন। সুতরাং আমরা জানি না এর ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে, ভাস্কর্য বাংলাদেশে হোক, কিন্তু কোনো নায়েবে নবীকে অপমান করে, কোনো নায়েবে নবীকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বাংলাদেশে ভাস্কর্য করে কী লাভ হবে আমি জানি না। প্রশ্নগুলো সত্যি আমার দিলের ভিতর হাহাকার বয়ে যাচ্ছে, যে মামুন হক সাহেব দিনের জন্য এত কিছু করলেন সেই মানুষটা আজ শেষ বেলাতে অপমানিত হতে হচ্ছে। কিন্তু তিনি এমন মানব যে এই সমস্ত তুচ্ছ তাচ্ছিল্য বিষয়গুলো তিনি কখনোই কর্ণকুহরে নেবেন না, তিনি কখনো সেই বিষয়গুলো দৃষ্টিপাত করবেন না। তাকে থামিয়ে রাখা কখনোই সম্ভব হয়নি আর সম্ভব হবেও না। সে তার নিজ গতিতে অবশ্যই চলবে সেই সত্যের পথে।